আজকে আমরা জানবো সদৃশ ও বিসদৃশ পদ কি। দেখো এখানে দুটো পদ দেখতে পাচ্ছি, এখানে চলকের মানগুলো হলো এ বি স্কোয়ার ওয়াই এবং এখানে চলকগুলো হলো এ বি স্কোয়ার ওয়াই, কিন্তু এদের সহগ কিন্তু আলাদা। কিন্তু যেহেতু এদের চলক একই রকম, তাহলে এই দুটো পদ সদৃশ পদ। আবার এই দুটো পদের দিকে দেখি, এখানে এদের সহগ একই রকম কিন্তু চলকগুলো হলো এ বি এক্স এ বি এক্স। কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে এক্সের যে সূচক এবং এই এক্সের যে সূচক তা ভিন্ন, একটার সূচক এক্স কিউব এবং আরেকটার সূচক এক্স স্কোয়ার। তাহলে যেহেতু এখানে একটার সূচক এবং এটার সূচকে পার্থক্য আছে, তাহলে এই দুটো পদ কখনোই সদৃশ পদ হবে না, এই দুটো পদ বিসদৃশ পদ। অর্থাৎ আমাদেরকে মনে রাখতে হবে, যদি দুই বা ততোধিক পদের মাঝে যেই চলকগুলো থাকবে এদের যে সূচক থাকবে, এই সূচক সহ যদি সামঞ্জস্য থাকে দুটো বা তিনটা পদের মাঝে, তাহলেই তারা হবে সদৃশ পদ। যেমন এখানে প্রত্যেকটা পদের যে সূচক আছে এবং এই পদের যে সূচকগুলো আছে সবই একই রকম, এই দুটা পদের সব চলকগুলোর সূচক যেহেতু একই রকম, তাই জন্য এই দুটো পদ সদৃশ পদ হয়েছে। এবং আমরা আরেকটা জিনিস মাথায় রাখবো সবসময়, যখন আমরা যোগ বা বিয়োগ করব তখন কিন্তু আমরা এই সদৃশ এবং বিসদৃশ পদ দেখেই করব। দুটো সদৃশ পদের মাঝেই শুধুমাত্র আমরা যোগ বা বিয়োগ করতে পারবো, কখনো বিসদৃশ পদের মাঝে আমরা যোগ বা বিয়োগ করতে পারবো না। তাহলে আজকে আমরা দেখলাম সদৃশ এবং বিসদৃশ পদ কী।